পার্টির এখন বিখাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সরুপথার সমষ্টির রাইজে এইবার 1 লাখতকৈও বেশি ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসাডাঙরিয়াক লিড দিব আর বিপুল ভোটত কামাখ্যা প্রসাদ তাসা আমার কাজিরঙা সমষ্টির পৰা বিজয়ী হব। রাইজক মই ধন্যবাদ জানাইছো। ব্যক্তির বিষয়ে আমি আলোচনা নকৰাই ভাল। এজন ব্যক্তির কথায় আলোচনা করব লাগে, সেইজন হল নরেন্দ্র মোদী। মোক মই আন্দাজ করছো যে 19-20 তারিখে রিজাল্ট পাই যাব, আন্দাজ করছো। মই তো ডাইরেক্ট কব নোৱাৰো, আন্দাজ করছো। সেইটো আমি চেষ্টা করছো, ইলেকশন কমিশনক আমি লিখিছো। ইলেকশন কমিশনে অনুমতি দিলে এতিয়া পাব, যদি অনুমতি নিদিয়ে ধার হয়ে থাকি যাব, মে মাহত দি দিম। আরে বাবা, হিটলার টিটলার এইবিল শব্দ বাদ দিয়ক, মোক সবে মামা বুলিয়ে জানে। কংগ্রেস তো নাই কংগ্রেস কত আছে, সব আহি যাব, কোনো হিন্দু মানুহে কংগ্রেসত না থাকে। পার্টির এখন বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। সরুপথার সমষ্টির রাইজে এইবার 1 লাখতকৈও বেশি ভোট ভারতীয় জনতা পার্টির প্রার্থী কামাখ্যা প্রসাদ তাসাডাঙরিয়াক লিড দিব আর বিপুল ভোটত কামাখ্যা প্রসাদ তাসা আমার কাজিরঙা সমষ্টির পৰা বিজয়ী হব। রাইজক মই ধন্যবাদ জানাইছো। ব্যক্তির বিষয়ে আমি আলোচনা নকৰাই ভাল। এজন ব্যক্তির কথায় আলোচনা করব লাগে, সেইজন হল নরেন্দ্র মোদী। মোক মই আন্দাজ করছো যে 19-20 তারিখে রিজাল্ট পাই যাব, আন্দাজ করছো। মই তো ডাইরেক্ট কব নোৱাৰো, আন্দাজ করছো। সেইটো আমি চেষ্টা করছো, ইলেকশন কমিশনক আমি লিখিছো। ইলেকশন কমিশনে অনুমতি দিলে এতিয়া পাব, যদি অনুমতি নিদিয়ে ধার হয়ে থাকি যাব, মে মাহত দি দিম। আরে বাবা, হিটলার টিটলার এইবিল শব্দ বাদ দিয়ক, মোক সবে মামা বুলিয়ে জানে। কংগ্রেস তো নাই কংগ্রেস কত আছে, সব আহি যাব, কোনো হিন্দু মানুহে কংগ্রেসত না থাকে।